সপ্তম শ্রেণী সকল শিক্ষার্থীকে বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর অসীম কৃপায় ভালো আছো। আজ উপস্থিত হয়েছি দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। এই সপ্তাহে মূলত তোমাদের জন্য দুটি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। একটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং অপরটি হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঠিক উত্তর পাওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবার আগে তোমাদেরকে আদেশ কপিটি দেখাই। তারিখ 18/7/2021 খ্রিস্টাব্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দশম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। তোমরা দেখতে পেয়েছ আদেশ কপিটি। এখন চলে যাচ্ছি আমরা অ্যাসাইনমেন্টে। শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তোমাদের সামাজিক জীবনে প্রচলিত চারটি লোক সংস্কৃতির উপাদান চিহ্নিত করো এবং এই উপাদানগুলো তোমার জীবনে কী ধরনের প্রভাব ফেলে তা বর্ণনা করো। এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। এক, লোক সংস্কৃতির সুস্পষ্ট ধারণা প্রদান। দুই, প্রচলিত লোক সংস্কৃতির সঠিক উদাহরণ প্রদান। তিন, শিক্ষার্থীর নিজ জীবনের উপর প্রতিফলনের ব্যাখ্যা প্রদান। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে, অ্যাসাইনমেন্টে তিনটি নির্দেশনা দিয়ে দিছে, তিনটি নির্দেশনার আলোকে তোমাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি পরের বিষয়ে, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, একদিন সকালে তুমি দেখলে তোমার প্রতিবেশী জব্বার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সে একজন ভালো খেলোয়াড়। তুমি জিজ্ঞাসা করলে, জব্বার তোমার কি হয়েছে? জব্বার বলল, গতকাল ব্যায়াম করতে যেয়ে ব্যথা পেয়েছি। তুমি পাঠ্যবইয়ের আলোকে জেনেছ অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়। এ বিষয়ে 200 শব্দের একটি প্রতিবেদন তৈরি করো। নির্দেশনা হচ্ছে, তোমার নিজের অভিজ্ঞতা, পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট অংশ এবং অভিভাবকের সাথে আলোচনা করে মূলত তুমি ব্যায়ামের অপকারিতা লিখবে এবং 200 শব্দের মধ্যে প্রতিবেদন তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের অ্যাসাইনমেন্ট তোমরা দেখতে পেয়েছ। তোমাদের জন্য আমি পিডিএফ ফাইল আকারে ডেসক্রিপশন বক্সে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করলে তোমাদের জন্য সহজ হবে। তো আজ এই পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অ্যাসাইনমেন্ট আলোচনা। আল্লাহ হাফেজ।